দেখতে সাধারণ অন্য মানুষদের মতো হলেও অঙ্গভঙ্গির প্রকাশ কিংবা কথা বলার ধরনই বলে দেবে তাদের স্বতন্ত্র পরিচয়ের কথা। হাটবাজার কিংবা পথে প্রান্তে অথবা বাস লঞ্চ ট্রেনে হিজড়াদের টাকা তোলার এমন দৃশ্য দেখা যায় মাঝে মাঝেই, বিশেষ করে শহর নগরে। আবার শিশু জন্ম নেয়ার খবরে কোনো কোনো পরিবার থেকে বকশিশের নামে মোটা অঙ্কের টাকা দাবি এবং তা উত্তোলন হিজড়াদের আয়ের অন্যতম উৎস। কোনো কোনো গ্রুপ দাবিকৃত টাকা আদায়ে নবজাতককে নিজেদের কাছে নিয়ে নাচ গানের নামে বাড়াবাড়ি করারও রয়েছে অভিযোগ। আবার রাস্তাঘাটে দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে হিজড়াদের হাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনাও কম নয়। দর্শক, আমরা সবাই জানি এই জনগোষ্ঠীও সৃষ্টির সেরা জীব মানুষ। অন্য শিশুদের মতো মায়ের উদর থেকে তারাও এসেছে এই পৃথিবীতে। পরিবারের ছায়ায় তারাও বড় হতে থাকে, কিন্তু বিপত্তি দেখা দেয় যখন আলাদা বৈশিষ্ট্য তাদের প্রকাশ হতে থাকে। একদিকে নিজেদের আচরণগত সমস্যা, আর অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা, সব মিলে একটা সময় পরিবার ছাড়তে বাধ্য হয় সে, আর তখন তার পরিচয় হয়ে ওঠে হিজড়া। সরকারি হিসেবে দেশে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীর সংখ্যা 12,000-এর কিছু বেশি। তবে হিজড়াদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সারা দেশেই রয়েছে পরিবার বিচ্ছিন্ন এসব জনগোষ্ঠীর নেটওয়ার্ক। সে নেটওয়ার্ক পরিচালিত হয় কোনো গুরুমায়ের নেতৃত্বে। প্রকৃতির অদ্ভুত খেয়ালে জন্ম নেয়া এই মানুষগুলোর জীবনের গল্প জানতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক গুরুমায়ের আস্থানায় আমাদের চোখ। প্রার্থনার সময় চলছে। গুরুমায়ের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা শিষ্যদের বলা হয় চেলা। গুরুমা করছেন তার মতো প্রার্থনা, আর চেলারা তাদের পারিবারিক শিক্ষা থেকে করছে ধর্ম পালন। তিন মেয়ের পর ছেলে হয়েছে দেখে খুশির জোয়ার বইছিল এই হতভাগীর পরিবারেও, কিন্তু 7 কিংবা 8 বছর বয়সে এসেই সেই আনন্দ রূপ নেয় বেদনায়। তিন বোন পরে মানে পুত্র সন্তান সবাই তো অনেক আনন্দের। যখন আমার বয়স 7-8 বছর তখন আমি আমার বোনদের ড্রেস পরতাম, ছেলেদের ড্রেস আনলাম, ভিক্ষা ফেলাই দিতাম। 11 কিংবা 12 বছর বয়সে এসে স্বতন্ত্র অঙ্গভঙ্গি প্রকাশ হয়ে পড়ে পুরোটাই। তখন পরিবার আর সমাজের আচরণে বাধ্য হয়ে ঘর ছেড়ে আশ্রয় হয় গুরুমায়ের কাছে। তখন আমার বয়স 11 বছর, লিপস্টিক কাজল আমি সবসময় পড়তাম, মেয়েদের মতোই থাকতাম, কিন্তু ছেলেদের জামা কাপড় পড়তাম। তখন আমার আব্বা আমার মধ্যে মারপিট করতো। আমার আব্বারে বলতেছি, সুমন এটা কি তো ছেলে নাকি মেয়ে? আমার আব্বা বলতেছে, তো ছেলেও না মেয়ে, হচ্ছে একটা হিজড়া। পরে এই কথা শোনার পরে আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে চলে আসছি। 16 বছর পর্যন্ত পরিবারই ছিল এই হতভাগাও। প্রথমে সবার সহযোগিতা পেলেও একটা সময় তার সমাজ তাকায় নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে, ফলে ঘর ছাড়তে বাধ্য হয় সে। ক্লাসে পর্যন্ত পড়াশোনা করছে, ওনা কেমন করে হাঁটে, কেমন করে কথাবার্তা চলাফেরা এগুলো বলতো। আমার আব্বু বলতো যে তোমার নিয়ে সমাজের লোক অনেক কথা বলে। যখন একা থাকতাম তখন চোখে পানি জড়াইতাম যে আমি কি, আমি তো নিজে বলতে পারতেছি না। এই যে পরিবার ছাড়লাম, এসব কথাবার্তা মানে সমাজের মানুষ এগুলো বলে, ফ্যামিলি বাবা অনেকভাবে আমাকে চিল্লাচিল্লি করে। প্রায় 19 বছর বয়স পর্যন্ত ছেলে হিসেবেই পরিবারে ছিল এই লালন ভক্ত। আমার এই ভগ্ন দশা ঘুজবে কতদিন পরে। এখন নারী রূপে সাজলেও অন্যদের মতো তারও জন্ম হয়েছিল ছেলে শিশু হিসেবেই। আমি কিন্তু স্ত্রীলঙ্গ নিয়ে জন্মাই, আর বাবা মার চোখের দেখাটা ভুল না। চোখের দেখা যেহেতু রাইট, তো বাবা মা ছেলে দাবি করে সেটাও রাইট, কিন্তু মনের ব্যাপারটা তো বাবা মা জানার কথা। বাবা মায়ের দেখার মধ্যে যদি কোনো ভুল নাই থাকে, তাহলে কি করে ছেলে হিসাবে জন্ম নেওয়া শিশুটি আস্তে আস্তে মেয়ে হয়ে গেল? নাকি একটি দেহের মধ্যে আরেকটি আত্মা আবার আস্তে আস্তে বেড়ে উঠছিল? এ তো অসম্ভব। আর মনের এমনই বা কি ব্যাপার আছে যা বাবা মাই বোঝেনি? তবে বুঝতে চাই আমরা, আর সে প্রশ্নের
উত্তরও খুঁজতে চাই। তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে খুঁজব সেই প্রশ্নের উত্তর, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। চলুন এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। ছেলে হিসাবে জন্ম নেয়া শিশুটি কী করে আস্তে আস্তে মেয়ে হয়ে গেল? কী করে সে আস্তে আস্তে লিঙ্গ প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের হয়ে গেল, যাকে আমরা চিনি হিজড়া হিসাবে? তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে কথা বলে স্পষ্ট হয়, ছেলেদের মতোই সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই জন্মেছিল তারা, কিন্তু তারপর আস্তে আস্তে আসে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকাল আমার ঘটলো, আমি তখনই বুঝতে পারছি যে না, আমি আমার যে আরও তিনটা ভাই আছে তাদের চেয়ে আমি আলাদা। যে জীবনে কোনো অর্থ নেই তো, যে একটা ছেলের সাথে সংসার করতে পারতেছে না, একটা কোনো সমাজের মানুষের সাথে মিলেমিশে চলতে পারতেছে না, কিছুই না। দেহ ছেলের মতো আর আচরণ এবং মানসিকতা মেয়েদের মতো, কিন্তু কেন এমন হয়? এটা তো আসলে ডায়াগনোসিস হওয়া উচিত জন্মের পরপরই, কিন্তু আমাদের দেশের কখন হয় দেখা যায় যে আপনি একটা বাচ্চাকে বড় করছেন মেয়ে হিসাবে, যখন তার মাসিকের সময় হয় তখন আর মাসিক হচ্ছে না, অথবা বিয়ে দেওয়ার পরে আইডেন্টিফাই হয় যে সে আসলে মেয়ে না। এই বিশেষজ্ঞর কাছ থেকে আরো পরিষ্কার ধারণা পেতে চাই আমরা। জন্মের পরে একজন ডাক্তারের বা একজন স্বাস্থ্যকর্মীর প্রথম দায়িত্ব হচ্ছে আইডেন্টিফাই করা সে কি মেয়ে না ছেলে। দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর বয়স হলো, যেকে আপনি ছেলে হিসেবে আমরা বড় করছিলাম কিন্তু তার জেনেটিক্যালি সে ছিল ছেলে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলি মেয়েদের মতো, তখন তাকে চিকিৎসা করে ঠিক করা যাবে। আমরা আবার ফিরে যেতে চাই সেই দুঃখিনীদের দুনিয়ায়। যখন ইউটিউবে দেখা একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতেছে, তখন তো ভাবতেছে যে আমি মেয়েটার সাথে মতো হতে পারতাম, তাহলে আমি রেজিস্টার করতে পারতাম। পরিবার থেকে বেরিয়ে পড়াদের এক সময় আশ্রয় হয় কোনো গুরুমায়ের চেলা হিসেবে শিষ্যত্ব গ্রহণের মাধ্যমে। হাটে যায় কেউ, বাজারে যায় কেউ, যে দোকানপাটে টাকা পয়সা উঠায় এরকম করে, আর ডোল নিয়ে বাচ্চা নাচাতে চায়। কোনখানে কি করা লাগবে না লাগবে ওইটা আমরা সাজেশন দিই। বেশিরভাগই আসে তরুণী বয়সে, এরপর নিজেদের জগতের সবাই, শারীরিক গঠন যেমনই থাকুক না কেন তার মনের গঠনের মতো করে নিতে আর কোনো বাধাই থাকে না। মনে হয় কি আমি তো ওই মেয়েটার মতো হইতে পারতাম, তা আমি তো ওই মেয়েটার মতো না, ওই মেয়েটার মতো হইতে গেলে আমার শরীর চার্জারি করতে হয়। লিঙ্গ পরিবর্তন না করার কারণে নিজের ভিতরে যে একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটার সার্জারি পরে আর জাগে। ওই যে যখন কিনা কলম আছে কালি নেই, ফুল আছে গন্ধ নাই, তখন অপারেশন করে দেয়, কী করবে? কলম আছে কালি নেই, তাহলে সেই কলম থেকে লাভ কী? এ প্রশ্নের জবাব দেয়া খুব সহজ নয়, যে পড়ে সেই কেবল বোঝে পড়ার যন্ত্রণা কতটা। অঙ্গ কেটে ফেলার বিষয়ে গুরুমায়েদের উৎসাহ যে একেবারে থাকে না তা হলপ করে বলা যায় না। আমাদের নির্দিষ্ট কোথাও জায়গা নাই, কিন্তু অনেকে হয়ে আসে ইন্ডিয়া থেকে, ঠিক আছে, আমাকে আমাদের সর্দানি করাইছে। এটা এখন বর্তমানে 100% কেন না, এটা সব হসপিটালে হয় না। যেমন আমি আমার শরীরে চার্জারি কাজ করছি ট্যাটো বাসা থেকে, এটা নিজের ইচ্ছায়, কারণ আমার মনের উপর কিন্তু আমার গুরুমার কোনো হাত নেই। নিজেদের মতো করে সাজার পরে তাদের গুরুমায়েদের দেখানো পথেই হাঁটতে হয়, নেমে পড়ে রোজগারে। বাচ্চা নাচানো এবং দোকানে দোকানে কালেকশন করানো, আবার হইলো বাজার ঘাটে টাকা পয়সা বা বাজার উঠানো। আর এই রোজগার করতে গিয়েই অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে। রুজি রুটির কথাটা, এটার জন্যই যাওয়া, রাস্তাঘাটে আমাদের কোনো মূল্য দেয় না, তা আমাদের নিজের সমানস জোরগলা করতে হয়। কোনো ঘরে বাচ্চা জন্মালে মোটা অঙ্কের টাকাও নেওয়া হয় সেই পরিবার থেকে। কাপড় গুলা ভাড়ায় মা বোনের দিলে গালাগালি করে বাধ্য হয়ে টাকা গেলে দিতে হয়। কোন পাড়ায় কার ঘরে বাচ্চা জন্ম নিল সে খবর কি করে হিজড়ারা পেয়ে যায়, এমন প্রশ্ন আপনাদের মতো আমাদের মধ্যেও জেগেছিল। খুঁজেছি সেই প্রশ্নের উত্তর। আবার নবজাতকের পরিবার থেকে যে টাকা আসে, কিংবা পরিবহন থেকে অথবা রাস্তাঘাট থেকে দোকানপাট থেকেও যে প্রতিনিয়ত চাঁদা উত্তোলিত হয়, সেই টাকার ভাগ কোথায় কোথায় যায়, এমন প্রশ্নের উত্তরও খুঁজেছি। কোনো কোনো হিজড়া গ্রুপ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, তার মধ্যে যৌন পেশাও রয়েছে, তাদের নিয়ন্ত্রণ বা কারা করে সে প্রশ্নেরও উত্তর খুঁজেছি। জানাবো আপনাদের সে প্রশ্নের উত্তরগুলো, তবে নিতে হবে ছোট্ট আরেকটা বিরতি। ফিরে এসে আপনাদের সঙ্গেই চাই আবার। কৃতজ্ঞ সঙ্গে থাকার জন্যে। দর্শক, সমাজটা এখন এমন হয়ে গেছে যে কার ঘরে
আলো জ্বলছে না আর কার ঘর অন্ধকার, কোন ঘরে খাবার আছে কিংবা কোন ঘরে খাবার নেই, কোন ঘরে লোক মারা গেছে, কান্নায় কাটছে তাদের দিবারাত্রি, এ খবর আর নেয়ার সুযোগ হয় না পাশের ঘরের কারো। সে অবস্থায় কোন পরিবারের বাচ্চা জন্ম হলো আর নবজাতকের কান্না শোনা যাচ্ছে, সে খবর কী করে পৌঁছে যাচ্ছে হিজড়াদের মধ্যে, চলুন সেই তথ্য জেনে আসি। নবজাতকের জন্মের পর হিজড়াদের সেই বাসায় এসে হানা দেয়া নিয়ে প্রশ্নের শেষ নেই। বিয়ে তো মানুষে চোখ বন্ধ করে দেয় না, সবাই তো লাইটিং করেই দেয়। তা বিয়েতে যাই, ওই বিয়ের আইডিয়াটা আমাদের ভিতরে থাকে যে কতদিন পর একটা মানুষের প্রেগনেন্ট হইতে থাকে। হিজড়া এমন একটা জিনিস, হিজড়াকে ভালোবাসলে কিন্তু বিনা টাকায় বিদায় করা যায়, আবার যদি হিজড়া খারাপ ব্যবহার করে তখন লাখ টাকা ওকে বিদায় করতে পারে। এবার টাকার ভাগ বাটোয়ারার কথা শুনতে চাই। গুরু মায়েরা কীভাবে দিব, যেভাবে মনে করেন যেমন একটা কর্মচারীর বেতন দেওয়া হয় ওইভাবেই দেয়। হিসাবটা হচ্ছে গিয়ে 5,000 টাকা উঠলে অর্ধেক সর্দারনির কাছে চলে যায়, ঠিক আছে, আর অর্ধেক হচ্ছে গিয়ে আমরা পাঁচজন যাব, পাঁচজনে 2,500 টাকা 500 করে। চুরি ছিনতাই সহ ছোট বড় নানাবিধ অপরাধে জড়িয়ে যাচ্ছে হিজড়ারা। যদিও কমিউনিটি নেতাদের দাবি এ সকল অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে নেই। এরা হচ্ছে গুরুমা ছাড়া প্রকৃত একটা হিজড়া, সে কখনো এটা করে না। বা দেখা গেল যৌন পেশা যে থাকলো, তার যৌন পেশায় ওইখানে লাইন দিয়ে দিতে হয় যে যাও তুমি ওইখানে এটা করে খাও। তবে হিজড়াদের দাবি, প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে এ সকল সমাজের কাছে ঘৃণিত কাজ থেকে বের হয়ে আসবে সবাই। কারিগরি ট্রেনিং ওরকম সুযোগ পাইনি আর নিতে পারতেছি না, সুযোগ পেলে করবো। সমাজেরও যেমন দোষ আছে আমারও তেমনি দোষ আছে, আমার আচরণগত সমস্যা আর সমাজের হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা। রাজনীতিবিদরা রয়েছেন, আমাদের এমপিরা রয়েছেন, আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা রয়েছেন, তারা কিন্তু এই কমিউনিটিগুলোর সাথে বসতে পারে। এই চ্যানেলে যত স্টেক হোল্ডার্স আছে, যারা তাদেরকে ব্যবসাতে ইনভলভ করছে তারা, যারা ব্যবসাতে ইনভলভ হচ্ছে তারা, তাদেরকে নিয়ে বসে তাদেরকে বোঝানো যে এটা এক ধরনের অপরাধ এবং তাদেরকে একটা বেটার লাইফে নিয়ে যাওয়া যায় সেটা যদি বোঝানো যায়, তখন কিন্তু তারা এই অপরাধগুলোর সাথে জড়াবে না। তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোও কিন্তু কোনো মা বাবার সন্তান, পরিবারের কারো আদরের ভাই কিংবা বোন ছিল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, তাদের জীবনে কি আছে কোনো আলো কিংবা কোনো আনন্দ? এই জনগোষ্ঠীর জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সমাজের সবার, সচেতন হতে হবে, আর যেন একটি শিশুকেও এমন দুর্ভাগ্যের পরিণতি বরণ করতে না হয়। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সকল অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান কর্তা ব্যক্তি আর দেশপ্রেমিক অনেককেই, আর সবসময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অপরাধ, অনিয়ম, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে স্বাস্থ্যবিধিও মেনে চলবেন। আর একটা কথা, তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোও কিন্তু সৃষ্টির সেরা জীব, তাদের দিকে সহমর্মিতার হাত আপনিও বাড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।